আসসালামু আলাইকুম সুপ্র দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন, বিডি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান তুষার আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সুপ্র দর্শক, আজ 4/10/2020 রোজ রবিবার আমি এসেছি নাজমুল ডেয়ারি ফার্মে, আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরনখোলায়। এই ফার্মটি পরিচালনা করছেন নাজমুল ভাই। নাজমুল ভাই বিভিন্ন অঞ্চল থেকে উন্নত জাতের গাভী সংগ্রহ করেন এবং বিক্রি করে থাকেন। সুপ্র দর্শক, আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভী সংগ্রহ করতে পারেন। তো দর্শক, চলুন আমরা এই খামারের স্বত্বাধিকারী নাজমুল ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, আপনি তো প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন করেন নাকি? জি। বর্তমানে এই সপ্তাহে কেমন গাভী কালেকশন করছেন? সবটা হলস্টেড, ফিজিয়ান, অস্ট্রেলিয়া, সাইয়ান সব শ্রেণীর গাভী আছে। আসলে আমি একটা ক্ষুদ্র খামারি, সেই হিসাবে আপনি আমার অনেক প্রতিবেদন করছেন এবং আপনি কোনোদিন হয়তো শোনাননি যে নাজমুল ভাই কারো 10টা টাকা সিটারি বাটপারি করছে। অন্যান্য বড় বড় খামারিরা 2 নম্বরই করেছে, মেলাজন মেলা কথা কয়। তাল্লা যে কদিন বাসা রাখেছে, মাহবুদ যদিন বাসা রাখেছে, কারো 10টা টাকা সিটারি বাটপারি করে আল্লাহ যেন আমার কবরে না নিয়ে যায়। আমার কিছু ছিল না ভাই, ব্যবসার পরে ইনশাল্লাহ আপনাদের দোয়াই খুব ভালো পজিশনে আছি। আল্লাহ রহমতে আগে কিছু ছিল না, ব্যবসা বাণিজ্য করি। সতের আল্লাহ আছে, একটা কথা মনে রাখবেন, সতের আল্লাহ আছে। কীটা কী করলে বলতে পারবো না, নিজে ভালো জগৎ ভালো, কীটা কী করবে না করবে সেটা তার বিষয়। আমার কথা কি, আপনারা আমার খামারে আসবেন, জিনিস দেখবেন, দেখে পছন্দ হলে নেবেন, না নেওয়ার দরকার নেই। আপনাদের জোর করেও কোনো জিনিস দিব না। প্রবাসীতে অনেকজন আমার কাছে টাকা দিয়েছে, আমি জিনিস পোষাই দিছি ইনশাল্লাহ। এই রিপোর্ট আল্লাহ রহমতে নাই, আপনিও শুনেননি যে নাজমুল ভাই কারো 10টা টাকা ছোটো খামার হিসাবে কারো 10টা টাকা। এটা এটা অবশ্য ঠিক আছে। আমি আপনার সম্পর্কে বিশেষ করে বায়না সংক্রান্ত ব্যাপারে ঝামেলা বা দুধের হিসাবে উল্টাপাল্টা করছেন এরকম ফোন অবশ্য কারো পাই নাই বা কারো সম্পর্কে কোনো রিপোর্ট পাই নাই, এর জন্য মূলত আপনার এখানে আসা। আর আমি বিশেষ করে প্রতিবেদন মূলত একটু যাচাই বাছাই করেই করি। না, যাচাই বাছাই করে দেবেন আপনি। আমি সারা বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে তাদের গরু দিনই প্রবাস দিনে ওনারা নিছে, টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে দিছে। আমি গরু যখন গাড়ি তুটাই তখন ভিডিও দিয়ে দেখাই যে ভাই, যে গরু আর বাচ্চা ঠিক আছে নাকি। আমার আমার এলাকায় তিনি যেসব গাড়িগুলো যায়, যেসব গাড়িগুলো ইনপোর্টের তিনি আমরা নিই, এসব গাড়িগুলোর ভিডিও দিয়ে, গাড়ির নাম্বার দিয়ে, ড্রাইভারের নাম্বার দিয়ে, সব কিছু নাম্বার দিয়ে, তারপর আমরা ভিডিও দিয়ে দেখাই, সারি 20 মিনিট নাম করে গাড়ি সারি দিয়ে জেনে ওখান থেকে রিসিভ করবো, ওনার নাম্বারটা একট হলে ইনশাল্লাহ জিনিস আমরা পোষাই দিই। আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার, বিশেষ করে দেখাচ্ছে যে অনেকে আসে না, এটা তাদের গাফিলতি বা ভুল আমি মনে করি, অন্তত গাভী দেখে শুনে নেওয়া উচিত। নাজমুল ভাই, আপনার কাছে আশা করি যে পূর্বে যেরকম আপনার সম্বন্ধে আমি কোনো রিপোর্ট পাই নাই, জি, তো আশা রাখি আগামী দিনগুলোতে যেন আপনার সম্বন্ধে কোনো রিপোর্ট শুনতে না হয়। আর গাভীগুলো যে দাঁতের গাভী সেটাই বলবেন, এমনকি যে দুধ আপনি শুনছেন বা পাচ্ছেন সেটাই বলবেন। তাই ইনশাল্লাহ একটু বিশ্বাস দেখেন, কারোর বায়না 10টা টাকা সিটারি বাটপারি আল্লাহর রহমতে করিনি, করবো না ইনশাল্লাহ, যতদিন আল্লাহ আমার বাসা রাখছে। মানুষকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি, বাকিটা উপর আল্লাহ রাখছে। আচ্ছা নাজমুল ভাই, এই সপ্তাহে কী কী গাভী রাখছেন, চলেন আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি। হ্যাঁ দেখেন, গরু আছে। নাজমুল ভাই, শুরুতে যে গাভীটা দেখছি এটা কি জাতের গাভী ভাই? এটা ফিজিয়ান জাত ভাই, হলস্টাইন। হলস্টাইন ফিজিয়ান, কয় দাঁতের গাভী এটা? এটা 6 দাঁত। কয়টা বিয়ান দিছে? বিন আগের বিনে একটা দিছে ভাই, এটা 2 নম্বর বাচ্চা দিবে, দ্বিতীয় বেন দিবে। জি। বর্তমানে কি প্রেগনেন্ট আছে? হ্যাঁ প্রেগনেন্ট আছে ভাই। কয় মাস হবে প্রেগনেন্ট? প্রেগনেন্টের বয়স এখনো 8 মাস 20 দিন, এখনো 15 দিন 20 দিন বাকি আছে। 15 থেকে 20 দিনের মতো সময় আছে। জি। আচ্ছা, তো এর আগের বিয়ানে কয় লিটার দুধ ছিল ভাই? এর আগের দিনে গৃহস্থ ধান বলেছে যে 18-20 দুয়াইছে, এবার বেশি হবে। গৃহস্থ বলছে 18 থেকে 20 লিটার দুধ ছিল, এবার বেশি হবে। তো দুধ তো তাহলে বেশ ভালোই ছিল প্রথম দিন, ভালোই ছিল, এবার দুধ বেশি হবে। তো এই গাভীটা আপনি কেমন দাম চাচ্ছেন ভাই? এটার দাম চাচ্ছে আমি 2,60,000 টাকা। দাম চাচ্ছেন 2,60,000 টাকা? তো এই দাম কি থাকবে না কম আছে? আর আলোচনা সাক্ষাৎ তো কম হবে, আলোচনার মাধ্যমে দাম দর করে নিতে পারবে। জি, দাম দর করে নিতে পারবে। দাম চাচ্ছেন 2,60,000 টাকা? 2,60,000 চাচ্ছি। তারপরে এই গাভীটা কি জাতের ভাই? এটা হলস্টাইন ফিজিয়ান ভাই। হলস্টাইন ফিজিয়ান? জি। কয় দাঁতের গাভী ভাই? এটা 6 দাঁত। 6 দাঁতের গাভী, কয়টা বিয়ান দিছে? এর আগে একটা বিয়ান দিছে, এটা 2 নম্বর বাচ্চা দিবে, দ্বিতীয় বিয়ান দিবে। হ্যাঁ, দ্বিতীয় বিয়ান। এটা বর্তমানে প্রেগনেন্ট আছে কি? এটা বর্তমানে প্রেগনেন্ট। কয় মাস হবে প্রেগনেন্ট? 8 মাস 15 দিন। 8 মাস 15 দিনের প্রেগনেন্ট? জি, বায়ান ছাড়তেছে আস্তে আস্তে।
তাহলে দ্বিতীয় বিয়ান দিবে নাকি? হ্যাঁ দ্বিতীয় বিয়ান। আচ্ছা প্রথম বিয়ানে ক লিটার দুধ ছিল ভাই? গৃহস্থ তো বললো যে ভাই 1600 দুধ হয়েছে। 1600 লিটারের কথা বলছে? জি, এবার বেশি হবে, 2-100 বেশি হবে। উলানের ফিটনেসটা ভালো, উলানের ইয়া ভালো। এই গাভিটার দাম আপনি কেমন চাচ্ছেন? এই গাভিটার আমি দাম চাচ্ছি 2,10,000 টাকা। দাম চাচ্ছেন 2,10,000? জি। দাম দর করে নিতে পারবে? হ্যাঁ দাম দর করে নিতে পারবে। তারপরে গাভিটা কি জাতের ভাই? এটা হলো জার্সির জাত ভাই। আচ্ছা কয় দাঁতের গাভি এটা? এটা হচ্ছে আপনার হলে চার দাঁত। চার দাঁতের গাভি? জি চার দাঁতের। কয়টা বিয়ান দিছে? এই প্রথম বাচ্চা দিছে, এই যে বাচ্চা প্রথম বাচ্চা দিছে সামনের এটা বাচ্চা? জি সামনের বাচ্চা। কি বাচ্চা এটা ভাই? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চার বয়স কয়দিন? বয়স ধরেন আপনার প্রায় 2 মাসের কাছাকাছি হয়েছে আর কি। প্রায় 2 মাসের মতো? জি। এই গাভিটা আপনি কলিটার দুধ পাচ্ছেন বর্তমানে? এই গাভিটা সারাদিনে দুধ পাচ্ছেন 12 লিটার। সারাদিনে দুধ পাচ্ছেন 12 লিটার? জি 12 লিটার দুধ পাচ্ছে সারাদিন। ষাঁড় বাচ্চার সাথে এই গাভিটার দাম কেমন চাচ্ছেন ভাই? গাভিটার দাম চাচ্ছে আমি 1,45,000 টাকা। ষাঁড় বাচ্চার সাথে গাভিটার দাম চাচ্ছেন 1,45,000? জি। নাজু ভাই এই গাভিটা কি জাতের? এটা অস্ট্রেলিয়া জাত ভাই। কয় দাঁতের গাভি এটা? এটা হলো 2 দাঁত। প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা দিছে। কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা। সামনে এটা ষাঁড় বাচ্চা? জি। বাচ্চার বয়স কদিন হবে? বাচ্চার বয়স মাস খানেক হবে। প্রায় 1 মাসের মতো? জি। দুধ কয় লিটার পাচ্ছেন? দুধ সারাদিনে 10-11 এরকম পাচ্ছি। দুধ পাচ্ছেন 10-11 লিটার? জি ভাই। ষাঁড় বাচ্চা সহ এই গাভিটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি 1,40,000 টাকা। দাম চাচ্ছেন 1,40,000 টাকা? জি। 2 দাঁত প্রথম বাচ্চা দিছে। নাজু ভাই তারপরে এই গাভিটা কি জাতের? এটা ফিজিয়ান জাত ভাই। কয় দাঁতের গাভি এটা? দাঁত ছাড়িয়ে গেছে। কয়টা বিয়ান দিছে? এর আগে 2টা দিছে, এটা 3 নম্বর বাচ্চা। 3টা বিয়ান দিছে? জি। সামনে এটা বাচ্চা? জি। কি বাচ্চা ভাই এটা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কদিন হবে? বাচ্চার বয়স 6 দিন হলো। একদিন দুধ সারাদিনে 12-13 হচ্ছে। সারাদিনে দুধ পাচ্ছেন 12-13 লিটার? দুধ আরো বাড়বে। আচ্ছা এখনো ধরেন 20 দিন বাচ্চার বয়স না, ঠিক মতন বাচ্চা ধরা আরো কিছুটা বাড়বে? আরো কিছুটা বাড়বে। এ গোটা দুধ 15-16 লিটার কিন্তু আসবে। তো বকনা বাচ্চার সাথে এই গাভিটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি 1,50,000 টাকা। বকনা বাচ্চার সাথে গাভিটার দাম চাচ্ছেন 1,50,000 টাকা? নাজমুল ভাই এইটা কি জাতের? এটা জার্সি ভাই। কয় দাঁতের গাভি এটা? এটা 6 দাঁত। কয়টা বিয়ান দিছে ভাই? এর আগে একটা বাচ্চা দিছে। বর্তমানে কি প্রেগনেন্ট আছে? বর্তমানে প্রেগনেন্ট। কয় মাস হবে প্রেগনেন্ট? 8 মাসে প্রেগনেন্ট ভাই। 8 মাসে প্রেগনেন্ট। তাহলে আগের বিয়ানে ক লিটার দুধ ছিল ভাই? 10 লিটার দুধ হয়েছে আগের বিয়ানে। 10 লিটার দুধ ছিল? এই গাভিটার দাম কেমন চাচ্ছেন? গাভিটার দাম চাচ্ছে আমি 1,10,000 টাকা। গাভিটার দাম চাচ্ছেন 1,10,000 টাকা? জি। তারপরে এই গাভিটা কি জাতের ভাই? এটা জার্সি ভাই। এটা লাল জার্সি, এটি কালো জার্সি। আচ্ছা কয় দাঁতের গাভি ভাই এটা? এটা 6 দাঁত। 6 দাঁতের গাভি। কয়টা বিয়ান দিছে? এর আগে একটা বিয়ান দিছে ভাই, এটা 2 নম্বর বাচ্চা। এটা দ্বিতীয় বিয়ানের? জি। সামনে যেটা বাচ্চা আছে ওইটা বাচ্চা? হ্যাঁ ওইটা বাচ্চা। কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কদিন হবে? বাচ্চার বয়স আজ 4 দিন। 4 দিন হবে বাচ্চার বয়স? কয় লিটার দুধ মনে করছেন আপনি আসতে পারে? দুধ দুবেলা দিয়ে 14-15 হবে। আপনি আশা করছেন 14-15 লিটার? হ্যাঁ এখনো বাচ্চার বয়স ধরেন 20 দিন হলে কা, 15-20 দিন হলে কা দুধের ইয়েটা পাওয়া যায়। এখনো উলানে পানি লেগে আছে। তো ষাঁড় বাচ্চার সাথে এই গাভিটার দাম কেমন চাচ্ছেন? তার দাম চাচ্ছে আমি 1,45,000 টাকা। দাম চাচ্ছেন 1,45,000 টাকা? জি। নাজু ভাই কি জাতের গাভি এটা? এটা শায়াল জাত ভাই। কয় দাঁতের গাভি? 4 দাঁত। 4 দাঁতের গাভি। কয়টা বিয়ান দিছে? 2 দাঁতে বাচ্চা দিছিল, এবার 4 দাঁতে বাচ্চা দিছে। আগে একটা বিয়ান দিছে। বর্তমানে কি প্রেগনেন্ট আছে? বর্তমানে প্রেগনেন্ট। কয় মাস হবে প্রেগনেন্ট? প্রেগনেন্টের বয়স হচ্ছে আপনার 8 মাস 20 দিন। 8 মাস 20 দিন হবে প্রেগনেন্ট। আগের বিয়ানে ক লিটার দুধ ছিল ভাই? আগের বিয়ানে 13 লিটার দুধ হয়েছে। শাহিওয়াল গাভির আগের বিয়ানে 13 লিটার দুধ? শাহিওয়াল গাভি কি এত দুধ আসে ভাই? ভাই শাহিওয়ালের ভিতরে জাত আছে বুঝছেন? আমার তো জানা মতে এত আসে না। না না শাহিওয়ালের ভিতরে জাত আছে ভাই, এই দেখুন উলানটা দেখছেন?
উলানটা দেখছেন, শায়ালের ভিতরে জাত আছে দেখেন, উলানটা দেখছেন। যা হোক অন্তত দুধের হিসাব নিকাশ ভাই ঠিক বলেন না, দুধ আগের মানে ১৩ দুয়াইছে আমার এলাকার গরু। এটা আপনাদের এলাকার গরু? গোটা দুধ আমরাও দেখছি বুঝছেন, এবার দুধ বেশি হবে। এই গাভীটার দাম কেমন চাচ্ছেন? এই গাভীটার দাম চাচ্ছে আমি ১৫৫,০০০। দাম চাচ্ছেন ১৫৫,০০০? আলোচনা সাক্ষাতে কিছু কম বেশি হবে। উলানটা দেখেছেন? দেখেছেন উলানটা ৮ মাস ১৫ দিনের গৃহস্থ বলছে বা লিটার করে পাইছে। তো এই গাভীটা আপনি কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি ১৪০,০০০ টাকা। দাম চাচ্ছেন ১৪০,০০০ টাকা? এই গাভীটা কি জাত নাজমুল ভাই? এটা ফিজিয়ান জাত ভাই। কয় জাতের গাভী এটা? এটা ৬ জাত। কয়টা বিয়ান দিছে? প্রথম বাচ্চা দিয়ে। কয় জাতের গাভী আবার প্রথম বাচ্চা দিবে? ১৩৫,০০০ টাকা ৯ মাসে পড়ছে। আগের বিয়ানে কয় লিটার দুধ ছিল এই গাভীটা? গাভীটা আগে মানে ১৫-১৬ দুধ দিয়েছে, এখন উলানে জায়গা দেখেন, দেখেছেন ১৫-১৬ লিটার দুধ দিয়েছে আগের বিয়ানে, পালানে এখন ৭টি দেখেন। তো এই গাভীটার দাম আপনি কেমন চাচ্ছেন? গাভীটার দাম চাচ্ছে আমি ১৪৫,০০০ টাকা। দাম চাচ্ছেন ১৪৫,০০০ টাকা? জি। রুলানটা কি দেখেন কি স্বাদ না, কিচ্ছু করে না দেখেন রুলানটা, এই যে রুলানে কলে ৩৭ লাগে। সুপ্রিয় দর্শক, আমার কথায় বা কোনো খামার কথায় আপনাদেরকে বিশ্বাস করতে হবে এমন কোনো মানে নেই। আপনি আমাকেও বিশ্বাস করবেন না, এমনকি যে খামারের প্রতিবেদন দেখছেন তাকেও বিশ্বাস করবেন না। আপনাদেরকে আমি সবসময় বলি, আপনারা যে খামারি বা যে ব্যবসায়ীর কাছ থেকে গাভী বা গরু ক্রয় করবেন সেখানে অবশ্যই অবস্থান করবেন, অবস্থান করে দেখবেন যে আসলে সেই গরুটা সম্পূর্ণরূপে সুস্থ আছে কি না, কতটুকু দুধের কথা বলছে, সেই পরিমাণ দুধ আপনারা পাচ্ছেন কি না, প্রয়োজনে আগের দিন বিকেলে পরের দিন সকালে আপনারা দুধ দহন করে দেখবেন গরুটা শারীরিকভাবে সুস্থ আছে কি না, এই ব্যাপারগুলো দেখার একটা প্রয়োজন থাকে। আর এই সব ব্যাপারগুলো লক্ষ্য করে যখন আপনারা দেখবেন যে না আসলে তাদের কথা এবং কাজে মিল পাচ্ছে, সেক্ষেত্রে আপনারা গাভী বা গরু ক্রয় করেন। প্রয়োজনে আপনারা কোনো অভিজ্ঞ কাউকে নিয়ে আসেন, আপনার আত্মীয় স্বজন থাকতে পারে, পাড়া প্রতিবেশী থাকতে পারে, এমন কাউকে সঙ্গে নিয়ে আসেন। এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি আপনারা গাভী বা গরু ক্রয় করেন আশা করা যায় যে আপনারা প্রতারিত হবেন না। তো দর্শক চলুন আমরা নাজমুল ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নিই যে আপনারা এই নাজমুল ভাইয়ের এখানে আসতে চাইলে কীভাবে আসতে পারবেন। আচ্ছা নাজমুল ভাই, ঢাকা থেকে যদি কেউ আপনার এখানে আসতে চায় তাহলে বাসে আসলে কোথায় নামতে হবে এবং ট্রেনে আসলে কোথায় নামতে হবে? বাসে আসলে আপনার দাসুরেও নামতে পারবে, ঈশ্বরদী টার্মিনালেও নামতে পারবে। আর যদি ট্রেনে আসেন ঈশ্বরদী রেল জংশন আছে ওখানে নামতে পারবে, ঈশ্বরদী বাইপাসেও নামতে পারবে। আচ্ছা, অর্থাৎ বাসে আসলে নামতে হবে আপনার ঈশ্বরদী বাস স্ট্যান্ড? জি, বাস স্ট্যান্ডে। এবং ট্রেনে আসলে নামতে হবে ঈশ্বরদী রেল স্টেশন এবং ঈশ্বরদী বাইপাস স্টেশন? বাইপাসে। আর যদি ঢাকাতে না আসেন দাসুরে আমরাও নামতে পারবেন, ঈশ্বরদী বাইপাস ঈশ্বরদী টার্মিনালেও নামতে পারবে। আচ্ছা, সমস্যা নেই। আর আপনার দুধ দেওয়ার যারা আসবেন আপনাদের কাছে অনুরোধ, কেউ টাকা পয়সা নিয়ে আসবেন না, কিছু টাকা নিয়ে আসবেন। জিনিস আমার এখানে আসি দেখে যেতে আপনার পছন্দ হয় অ্যাডভান্স করে দিয়ে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে দেবেন। টাকা পয়সা দুর্দান্ত ভাইদের কাছে অনুরোধ, আপনারা যেহেতু আমরা খামারি
আমরা চাই আপনারা বাঁচলে আমরা বাঁচবো, অবশ্যই। আর আপনারা যদি না বাঁচেন, টাকা পয়সা নিয়ে আসছেন, রাস্তাটা দুর্ঘটনা হয়ে গেল, তখন আপনারা আমাকে দোষারোপ করবেন যে নাজমুল ভাইয়ের খামারে যাতে লাগেন, টাকা পয়সা নিয়ে দিলেন, টাকা পয়সা মার হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, আমি মিনত অনুরোধ করতেছি, আপনারা যারা আসবেন টাকা পয়সা নিয়ে আসবেন। আমার এখানে ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, সোনালী আছে, অগ্রলি আছে, ডাচ বাংলা আছে, লেনদেন খুবই সুযোগ সুবিধা এখানে। সুতরাং আপনাদের টাকা বহন করার কোনো প্রয়োজন নেই, কোনো বহন করার প্রয়োজন নেই। আপনাদের কাছে অনুরোধ, টাকা পয়সা নিয়ে আসবেন না, কিছু টাকা নিয়ে আসবেন, নিয়ে আসে জিনিস দেখে পছন্দ হলে অ্যাডভান্স করে দিয়ে ব্যাংকের মাধ্যমে লেনদেন নিয়ে নেবেন। আর পছন্দ না হলে সেক্ষেত্রে আপনার নির্দ্বিধা চলে যাবেন, এখানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা, কোনো সমস্যা নাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা নাজমুল ভাই, সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।